ভাই, এটা এমন একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি প্রথম ভিডিও আপলোড করেই টাকা ইনকাম করতে পারবেন। এখানে ইউটিউব বা ফেসবুকের মতো মনিটাইজেশন অন করা পর্যন্ত অপেক্ষার দরকারই নাই, আর এই উপার্জিত টাকা আপনি বিকাশ এবং নগদ দুইটার যে কোনো একটা দিয়ে তুলতে পারবেন। তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভাই, ইনকাম যদি করতে চান, এই প্ল্যাটফর্মটিকে সিরিয়াসলি নেন, অবশ্যই অবশ্যই ইনকাম করতে পারবেন। সো এই ভিডিওতে আমি এই প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিব এবং এর পরের ভিডিওতে কিভাবে আপনি এইখানে অ্যাকাউন্ট খুলবেন এবং ভিডিও আপলোড করবেন এবং টাকা পকেটে তুলবেন সেই পর্যন্ত বিস্তারিত দেখাবো। সো চলুন আজকের ভিডিওর বিস্তারিত দেখি। কন্টেন্ট বানিয়ে ইউটিউব বা ফেসবুকের চেয়েও সহজে আয়ের নতুন জায়গা এখন টফি ক্রিয়েটস প্ল্যাটফর্ম, যেখানে একটি চ্যানেল খোলার সাথে সাথেই শুরু হবে আয়ের পথ। আপলোড করা প্রথম ভিডিও থেকেই টাকা পেতে থাকবেন গ্রাহকেরা, সেই টাকা আসবে বিকাশ বা নগদের মাধ্যমে। এরই মধ্যে 13,000-এরও বেশি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর এই মাধ্যম থেকে আয় করতে শুরু করেছেন। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। ফেসবুক কিংবা ইউটিউব থেকে উপার্জন করতে হলে প্রথমেই সেই চ্যানেল বা পেজটিকে মনিটাইজেশন বা উপার্জনের উপযোগী হতে হবে, আর সেজন্য নির্দিষ্ট সাবস্ক্রাইবার, ভিউ, ওয়াচ টাইম সহ পূরণ করতে হবে নানা শর্ত। এবার সেসব শর্ত ছাড়াই টাকা আয়ের নতুন পথ তৈরি করলো বাংলাদেশের প্রথম ইউজিসি প্ল্যাটফর্ম টফি ক্রিয়েটরস। টাকা আয়ের জন্য শুরুতে টফি অ্যাপটি ডাউনলোড করতে হবে, এরপর টফি ক্রিয়েটরস ফিচারে গিয়ে নিজের একটি চ্যানেল খুলতে হবে, সেখানে নিজেদের তৈরি কন্টেন্ট আপলোড করে তাৎক্ষণিকভাবে অসংখ্য ব্যবহারকারীদের সঙ্গে তা শেয়ার করতে হবে। এভাবে কন্টেন্টের রিচের উপর ভিত্তি করে আয় করা যাবে টাকা। শুরু থেকে যখন আমি কন্টেন্ট দিই, আমি কিন্তু কাউকে আসলে বলিই নাই যে আমি টফিতে কন্টেন্ট দিচ্ছি, বাট উইদিন আ ভেরি শর্ট স্প্যান অফ টাইম আমি দেখলাম যে অনেক মানুষের কন্টেন্ট দেখা শুরু করছে। সো সাবস্ক্রাইবার অটো বেড়ে যাচ্ছে, ভিউ অটো বেড়ে যাচ্ছে, যেটা আসলে আমার আসলে প্রমোট করতে হচ্ছে না। টফির একটা ভালো জিনিস হচ্ছে, যখন কন্টেন্টটা আপলোড করছে তো ওখানে অনেকগুলো অপশন দেয় যে আপনার থেকে যত ধরনের প্রশ্ন জানা দরকার ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজির জন্য, এই প্রশ্নগুলো আপনার থেকে সে পেয়ে যাচ্ছে। সো ওই অ্যালগোরিদমটা এমনভাবে সেট করা যে যখন আপনি পোস্টটা আপলোড করছেন আপনার ওই জিনিসগুলো নিয়ে হ্যাসেল পোহাতে হচ্ছে না। আমার হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ ফুড দিলে আমার ফুড রিলেটেড মানুষদের কাছে যাচ্ছে, এ ধরনের কনফিউশন নেই। ইউটিউবে হয়তো ছোট করে একটা খুব পরিচিত একদম আত্মীয় স্বজন ছাড়া হয়তো কমেন্ট করে না, কিন্তু টফিতে দেখা যায় যে হ্যাঁ অনেক রিয়্যাক্ট আসে। প্রায় 184,000 চ্যানেল আছে এই প্ল্যাটফর্মে, যেখানে সক্রিয় চ্যানেলের সংখ্যা ছাড়িয়েছে 58,000। কর্তৃপক্ষ বলছে যে কোনো বাংলাদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান এমনকি দেশের গণমাধ্যমগুলো এখান থেকে ইউটিউব এবং ফেসবুকের মতন কন্টেন্ট দিয়ে আয় করতে পারবেন। আমাদের লোকাল একটা গাইডলাইন তৈরি করা আছে বাংলাদেশের কালচার কনটেক্সট অনুযায়ী করা। সো আমরা যদি দেখি এমন একটা কন্টেন্ট যেটা বাংলাদেশ কালচারের সাথে যায় না, সেটা কিন্তু আমরা পাবলিশ করতে দিই না। যারা ইনকাম করতে পারছেন তারা কিন্তু আসলে ওনারা আশা করেন এত তাড়াতাড়ি ওনারা ইনকাম করতে পারবেন ফ্রম টফি। ডিজিটাল এন্টারটেইনমেন্ট অ্যাপ টফির একটি ফিচার হিসেবে টফি ক্রিয়েটরস প্ল্যাটফর্মে যাত্রা শুরু 2021-এর অক্টোবরে, আর মনিটাইজেশনের সুবিধা চালু হয় 2022-এর আগস্টে। এই 7 মাসে এখান থেকে আয় শুরু করা কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা ছাড়িয়েছে 13,000।